Hello viewers, this is Sheknam from JRW Law Firm. আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন এক পর্ব নিয়ে নতুন এক আলোচনার সঙ্গে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এই ডিজিডি এর ব্যাপারটা নিয়ে, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লাইসেন্স কীভাবে আমরা পেতে পারি। এখন প্রথমত আমি বলতে চাইব, একটি নতুন পাইকারি বা খুচরা ওষুধের লাইসেন্স প্রাপ্যর জন্য আপনার যেই সকল প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, সংযুক্ত কর লাগতে পারে, সেগুলো নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের সাথে রাখতে হবে। প্রথমত এক নম্বরে আপনার ট্রেড লাইসেন্স, আপনি যে একটা শপ নির্ধারণ করছেন, স্থাপিত করতে যাচ্ছেন আপনার এরিয়াতে, সেটার একটা আপনার ট্রেড লাইসেন্স, আপনার স্ক্যান কপি লাগবে, আপনার জাতীয় পরিচয়, দ্বিতীয়তে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, এগুলো আপনার পিডিএফ আকারে হতে হবে স্ক্যান কপিগুলো। এবং তৃতীয়ভাবে আপনার যদি এটা আপনার রেন্ট হয়ে থাকে, যদি আপনার এটা ভাড়া হিসেবে হয়ে থাকে দোকানটি, তাহলে সেই ক্ষেত্রে আপনার রেন্টাল অ্যাগ্রিমেন্ট প্রযোজ্য হবে। এইখানে রেন্টাল অ্যাগ্রিমেন্ট আপনি করে এটা স্ক্যান কপি পিডিএফ আকারে আপনি রাখবেন, যখন সাবমিশন করবেন তখন আপনার এই পিডিএফগুলোই প্রয়োজন হবে। চতুর্থভাবে, আপনার যদি রেন্টাল অ্যাগ্রিমেন্ট না হয়ে থাকে, যদি আপনি নিজ মালিকানা আপনি দোকানতে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার দলিলটি প্রয়োজন হবে আপনার মালিকানার সাপোর্ট করার জন্য। পাঁচ নম্বরে আমরা দেখবো হচ্ছে আমাদের আপনার যে এরিয়াতে আপনি স্থাপিত করতে যাচ্ছেন আপনার ফার্মেসি দোকানটি, সেই ওয়ার্ড কাউন্সিলরের আপনার একটা প্রত্যয়নপত্র, লেটার অফ কনফার্মেশন প্রয়োজন হবে, এবং সেটি ওখান থেকে সংগ্রহ করে আপনি এটা স্ক্যান কপি পিডিএফ আকারে আপনি এটা চেকলিস্টের সাথে সংযুক্ত করে রাখবেন। ছয় নম্বরে আমরা দেখবো হচ্ছে ফার্মাসিস্ট, যিনি ফার্মেসি শপে ফার্মেসি যিনি থাকবেন, যিনি দেখাশোনাতে থাকবেন, ফার্মাসিস্টের একটা অঙ্গীকারনামা, যেটাকে আমরা লেটার অফ কমিটমেন্টও বলতে পারি, সেটা ফার্মাসিস্টের থেকে ওনার স্বাক্ষর, ওনার তারিখ সহ উনি কোন তারিখে এটা অঙ্গীকারনামা দিচ্ছে মালিক পক্ষকে, সেটা প্রয়োজন হবে। সেটা ওনার কাছ থেকে নিয়ে এটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনার কোম্পানির, আপনার যে ফার্মেসি শপটি, ওটার লেটার প্যাড হেডে হতে হবে অঙ্গীকারনামাটি। সেটা আপনি পরে প্রিন্ট করে স্ক্যান কপি আপনি এটা পিডিএফ আকারে রাখবেন, যদি এটা পিডিএফ ওয়ার্ডে আপনি এডিট করেন। আর যদি আপনার প্যাড থেকে থাকে ম্যানুয়ালভাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে স্ক্যান করে পিডিএফ আকারে আপনি রাখবেন, সংযুক্ত করে রাখবেন সাবমিশনের জন্য যেটা প্রয়োজন হবে। তারপরে আমরা খেয়াল রাখবো হচ্ছে আমাদের ফার্মাসিস্টের ক্ষেত্রে আমাদের তার লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা ফার্মেসি শপের যিনি দোকানদার থাকবে, যিনি ওনার থাকবে, ফার্মাসিস্ট আর ওনারের মধ্যে একটা লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা এখানে প্রয়োজন হবে না। এখানে জাস্ট অঙ্গীকারনামা প্রয়োজন হবে। আর আপনার আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, পেমেন্টের ক্ষেত্রে যদি এটা সিটি কর্পোরেশন পৌরসভার আন্ডারে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা 2500 টাকা, তার সঙ্গে 15% ভ্যাট সংযুক্ত হইবে। আর যদি এটা সিটি কর্পোরেশন বা পৌরসভার বাহির হয়ে থাকে আপনার ফার্মেসি শপটি, তাহলে সেই ক্ষেত্রে লাইসেন্সের জন্য আপনার এটা ফি, গভর্নমেন্ট ফি নির্ধারণ হবে 1500 টাকা, তার সঙ্গে আপনার 15% ভ্যাট সংযুক্ত হবে। আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে আমাদের ফর্ম 7 প্রয়োজন হবে লাইসেন্সের ক্ষেত্রে। ফর্ম 7 এটা আমরা প্রিন্ট করে ডিজিডিএ এরিয়ালারেস আপনার এখান থেকে আমরা ফর্ম 7টি সংগ্রহ করে এটা আমরা ফিল আপ করার পরে আমরা এটা আবার স্ক্যান করে পিডিএফ আকারে আমরা এটা সংযুক্ত করে রাখবো সাবমিশনের সময় যেটা প্রয়োজন হবে। এবং আমাদের ফার্মাসিস্ট, আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, ফার্মাসিস্ট যিনি থাকবেন ওনার এক কপি ছবি পাসপোর্ট সাইজে, এবং এটা স্ক্যান করে 1 মেগাবাইটের ভিতরে রাখতে হবে, বেশি রেজুলেশনও রাখা যাবে না।
আর দোকানের একটি ছবি, দোকানের একটি ছবি সাইনবোর্ড সহ এটি প্রযোজ্য হবে, সেটাও 1 মেগাবাইটে স্ক্যান করে রাখতে হবে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, আমাদের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে, যেটি আমরা স্ক্যান কপিতে পিডিএফ আকারে লাইসেন্স সাবমিশনের সময় সংযুক্ত করে রাখবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবার ফিরে আসবো কোনো এক পর্বতে কোনো এক আলোচনা নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।